তামিম ইকবালের ফেরার কোনো সম্ভাবনা দেখেন কি? তামিম ইকবালের ফেরার আসলে সম্ভাবনা, এটা আসলে জটিল বিষয় বলা, তামিমের উপর নির্ভর করছে যে তিনি আসলে ফিরতে চান কিনা। তিনি যদি ফিরতে চান সত্যিকার অর্থে, তাহলে এটা নিয়ে যত কম নাটক হয় তত ভালো। তামিম, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তামিম নিজেও একটু এটা নিয়ে বেশি নাটক করছেন। নাটকটা এই অর্থে বলছি যে উনি কয়েকদিন পরপরই বলছেন যে আমি এটা নিয়ে কথা বলবো বিসিবির সাথে। এত কথা বলার কিছু নেই, আপনার কাজ খেলা, আপনি খেলে যাবেন, যদি আপনার খেলা উপযুক্ত মনে হয় বাংলাদেশ দল আপনাকে ডাকলে খেলবেন, এটাই হওয়া উচিত। প্রক্রিয়াটা কি জটিল? প্রক্রিয়াটা ওনারা আসলে জটিল করছেন, ওনারা এত বেশি টেবিল টকের দিকে যাচ্ছেন, দুই পক্ষই এটা নিয়ে কথা বলবেন, বিসিবি কথা বলতে চায়, তামিম কথা বলতে চায়। কথা বলার কিছু নাই, আপনার ব্যাট কথা বলুক, আপনাকে অটোমেটিক্যালি আনবে। আর রিয়াদ একটা কথা বলেনি দল থেকে বাদ পড়ার পর, কোনো বিষয়ে কোনো মন্তব্য করেনি। রিয়াদ ফিরেছে না, আমরা তো দেখেছি, খুব সগৌরবে ফিরেছে। সো কথা যদি আপনি আপনার ব্যাটটা দিয়ে বলাতে পারেন, তাহলে সবার জন্য ভালো। আপনি তামিম ইকবাল বলেন, আপনি মুশফিকুর রহিম বলেন, আপনার পারফরমেন্স যদি মাঠে থাকে ওইটাই আপনার হয়ে কথা বলবে। আপনাকে আলাদাভাবে বিসিবি সভাপতির বাসায় গিয়ে কথা বলতে হবে না। তামিম ইকবাল যেটা করেছেন সেটাই, তামিম ইকবাল আসলে এই মুহূর্তে তার ব্যাটকে দিয়ে কথা বলানোর চেয়ে নিজে কথা বলতে বেশি আগ্রহী, এবং বিসিবিও আসলে তার সাথে মাঠের বাইরেই বেশি কথা বলতে আগ্রহী। এই কারণে তামিম ইকবালের বিষয়টা একটু জটিল হয়ে গিয়েছে। আমরা নিজেরা ট্যাগলাইন দিয়েছি জাভেদ ওমর, দিনের আলোয় বিপর্যয়। আমরা এখানে কথা বলছি, বোর্ডের সংগঠকরা কথা বলেন, ক্রিকেটাররা কথা বলেন, দর্শকরা কথা বলেন, বাংলাদেশের ক্রিকেটে কি কথা বলাটার রীতিটা একটু বেশি, বাংলাদেশে কি এসব বেশি বলা হচ্ছে? অফকোর্স, যেহেতু এটার মানে দুইটা কারণ আছে, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য, দ্বিতীয় হচ্ছে ক্রিকেট এমন জায়গায় চলে গিয়েছে আলোচনা করি। বাট যারা ক্রিকেট বোর্ডের সঙ্গে বা তামিমের কথা বলুক, মুশফিক বলুক, মাহমুদুল্লাহ রিয়াদ বা যেই হোক, প্রফেশনাল লেভেলে আপনার এত কথা হবে না মাঠের বাইরে। একটা দল এখন ধরেন আমাদের বোর্ড থেকে স্টেটমেন্ট দিচ্ছে কি আমরা তামিমের সাথে কথা বলবো, কী কথা বলবো? তামিমও দিচ্ছে আমি কথা বলবো, এটা ভেরি আনপ্রফেশনাল একটা মেসেজ। এটা নর্মাল কথা হবে কি আমি এইভাবে চাচ্ছি, আমি ওপেনিং জায়গাটা খেলবো, আমি এই দুইটা সিরিজ আগে খেলবো যাওয়ার আগে। যেমন প্রিমিয়ার লিগের কথা বলি, কারণ আমি বাংলাদেশ টিমে অলওয়েজ আমার স্ট্রাগলিং ছিল, কখনো আমি কনফার্ম প্লেয়ার ছিলাম না। বাট প্রিমিয়ার লিগের প্লেয়ার আমি যখন দল ঠিক করি, আমি হয়তো আমি মাঝে মাঝে 3 নম্বর ব্যাটিং করি, 4 নম্বর, কিন্তু আমি অনেক সময় বলি কিনা আমি ওপেনিং খেলতে চাই, এই জায়গাটা আমি খেলবো, বা তারপর আমি ওই দলের সঙ্গে আমি 4 নম্বর খেলবো, কারণ আমি মেন প্লেয়ার থাকতাম। তো ওই একটা জায়গায় মাঠের বাইরে যেটা আজাদ একদম ক্লিয়ার করে বললেন, এটা আসলে খুবই দুঃখজনক। কারণ সাধারণ পাবলিক এটা এত সুন্দর করে নেয়, তো ওরা তো ইনোসেন্ট পিপল, তো ওই ওয়েভটা এত আকারে হয় তখন মাঠের থেকে বেশি মাঠের বাইরে কথা হয়, যেটা বড় বড় কিন্তু হয়েছে। মুশফিকের কথা যদি বলেন, সবার কথা বলেন কে আমরা আয়নায় মুখ দেখুক, এই কথাটা আলটিমেটলি কিন্তু প্লেয়ার মাঠে পারফর্ম করে, ওদের উপর বেশি প্রেশার আসে, এটাই ক্লিয়ার হওয়া উচিত। জাভেদ ওমর,